আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মাজেদ, অর্থনীতি বিভাগের প্রভাষক, আমির উদ্দিন কলেজ, কোহেলবাড়ি, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ক্লাস করব অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি। আমরা চেষ্টা করব আজকে বাংলাদেশের কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার, সাথে একটি সিলেবাস প্রশ্ন যদি আলোচনা করা যায়, সময় থাকে তো আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি আমাদের আজকের অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের টাইটেল অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, বাংলাদেশের কৃষি। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের কৃষি সম্পর্কে আলোচনা করব, এমন ভাবে আলোচনা করবো যাতে তোমরা খুব সহজে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, যেখান থেকে আমাদের এই অধ্যায়ের যেখান থেকে প্রশ্ন করা হোক সেখান থেকে যেন তোমরা সুন্দরভাবে এবং সহজভাবে প্রশ্নের উত্তরগুলো করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের শেখার বিষয়বস্তু এবং কি কি শিখতে পারবো সেগুলা, বিষয়বস্তুর মধ্যে আমরা যেগুলো রয়েছে সেগুলো পড়বো হলো আমাদের কৃষির কৃষির কাঠামো। কৃষির কাঠামোর মধ্যে রয়েছে কৃষির উপখাত, এই উপখাতগুলোর জিডিপিতে কার অবদান কত, কোনটার অবদান কি পরিমাণ আছে সেটা নিয়ে আলোচনা করব। এরপর কৃষি খামার, কৃষিজুত, আমাদের কৃষি খামার এবং কৃষিজুত নিয়ে একটা কনফিউশন আছে, দুইটা কি আসলে কেমন এক কিনা, নাকি আলাদা, কতটুকু আলাদা, কি এটা আমরা বুঝবো। এরপর হলো কৃষি পণ্যের বিপণন, বিপণন হচ্ছে মার্কেটিং বা বাজারজাতকরণ, এই জিনিসটা আমরা বুঝবো। এরপর বিপণনের সমস্যা এবং রাষ্ট্রের অংশগ্রহণ, রাষ্ট্র কিভাবে সহযোগিতা করতেছে কৃষি পণ্যের বিপণনের এই সমস্যা সমাধান করার জন্য। এরপরে আমরা পড়বো কৃষি খাতে পরিবর্তনের ধারা, কৃষি খাতের পরিবর্তন কিভাবে হচ্ছে এবং কৃষি খাত এখন কোন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই পরিবর্তনের ধারাগুলো আমরা পড়বো। এরপরে হচ্ছে কৃষি উন্নয়নের কর্মসূচি, কৃষি উন্নয়নের কর্মসূচির মধ্যে রয়েছে আমাদের কৃষিখাতকে উন্নয়ন করার জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে, এই কর্মসূচিগুলো যেমন কৃষি ঋণ, কৃষি উপকরণ বিতরণ করা, তারপর এর উপকরণগুলা সহজেই যাতে পাওয়া যায় সেগুলা, তারপর শস্য বহুমুখীকরণ করা, শস্য বহুমুখীকরণ এটা আমরা বলবো, শস্য বহুমুখীকরণ কি, সেচ সুবিধা। তো এই যাবতীয় বিষয় দিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এর ফলে এই বিষয়গুলো আমরা সম্পর্কে শিখতে পারবো, যেগুলো আমি বাম পাশে শিখন ফল হিসেবে উল্লেখ করেছি। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের কৃষির অবকাঠামো, এগুলো সব আমরা শিখতে পারবো, বাস্তব চিত্র শিখতে পারবো, কৃষির অবস্থা শিখতে পারবো, কৃষি পণ্যের বিপণন সমস্যা এবং সমাধানগুলো চিহ্নিত করতে পারবো, ঠিক আছে, আমরা আজকে বহুমুখী আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই আলোচনা করছি কৃষির কাঠামো নিয়ে। আচ্ছা, কৃষির কাঠামো, আমাদের এই বাংলাদেশের কৃষির কাঠামোটা দাঁড়িয়ে আছে মূলত কি বলে এটাকে, অর্থাৎ আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের যে জনসংখ্যার কন্ট্রিবিউশন, ঠিক আছে, অবদান কৃষি ক্ষেত্রে আমাদের প্রায় 40.6% জনসংখ্যা নিয়োজিত রয়েছে, বুঝতে পেরেছো, 40.6% আমাদের জনগণের, প্রায় 40.6% কৃষি ক্ষেত্রে নিয়োজিত, এমনকি ধারণা করা হয় যে প্রায় 45% জনগণ কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ হোক এবং পরোক্ষ ভাবে কৃষির সঙ্গে জড়িত, ঠিক আছে। তাহলে একটা দেশের প্রায় অর্ধেক জনসংখ্যায় যদি কৃষি ক্ষেত্রে নিয়োজিত থাকে, তাহলে আমাদের বাংলাদেশ কি কৃষি খাতের উপর দাঁড়িয়ে রয়েছে না, কৃষি খাতের উপর দাঁড়িয়ে রয়েছে। যদিও আমাদের রপ্তানি খাতে পোশাক শিল্পের অবদান কম নয়, তবে বেকারত্ব নিরসনের ক্ষেত্রে, বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে আমাদের কৃষির অবদান বিশাল, অনেক, আমাদের জিডিপিতেও এই কৃষির অবদান প্রায় 19.5% এরকম, যেটা মোট জিডিপির 20% কাছাকাছি, যেটা চিন্তা করা যায় যে কি পরিমাণ কৃষি ক্ষেত্রে অবদান আসতেছে,
বাংলাদেশ কতটা নির্ভরশীল কৃষির উপরে, বুঝতে পারতেছো? আমাদের এই কৃষির যে ফসলগুলা, কৃষির ফসলগুলো হচ্ছে দুই ধরনের, একটা হলো জাতীয় ফসল, ঠিক আছে, আর একটা হলো অর্থকরী ফসল। হ্যাঁ, জাতীয় ফসল কোনটা? জাতীয় ফসল হচ্ছে যে যেটা খাদ্য ঘাটতি পূরণ করে থাকে, যে ফসল খাদ্য ঘাটতি পূরণ করে থাকে, যেমন ধান বলো, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, মরিচ, রসুন, এসব যাবতীয় যেগুলো খাদ্য ঘাটতি পূরণ করে থাকে, এগুলো হলো জাতীয় ফসল। আর একটা হচ্ছে অর্থকরী ফসল। অর্থকরী ফসল কোনটা? যে দ্রব্য বা যে ফসল, ফসলের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, অর্থাৎ যে ফসল বৈদেশিক মুদ্রা অর্জন হয়ে সাহায্য করে থাকে, সেটা হলো কি? অর্থকরী ফসল। এই অর্থকরী ফসলের মধ্যে রয়েছে কি? চা রয়েছে, পাট, তামাক, ঠিক আছে, তারপরে এগুলো হলো আমাদের অর্থকরী ফসল। আচ্ছা, তাহলে আমাদের বুঝলাম আমাদের কৃষির কাঠামোতে, কৃষি কাঠামোতে আমাদের প্রায় দেশের অর্ধেক জনসংখ্যা প্রায় কৃষির উপর নির্ভরশীল, ঠিক আছে। এরপর আমাদের যে কৃষি, কৃষির যে ফলনটা, কৃষি ফলন দুই ধরনের, একটা হলো জাতীয় ফসল আর একটা হলো অর্থকরী ফসল, ঠিক আছে। জাতীয় ফসল হচ্ছে আমাদের যেটা খাদ্যের অভাব পূরণ করে থাকে, সেটা হলো জাতীয় ফসল। আর অর্থকরী ফসল হলো যে ফসলের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে থাকে, সেটা হলো আমাদের অর্থকরী ফসল, যেমন চা, পাট, তামাক ইত্যাদি। এরপরে আসো আমাদের আমাদের যে এই যে কৃষি কাঠামোর যে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে আমাদের বাংলাদেশের যে কৃষি কাঠামোর যে বৈশিষ্ট্যগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। সেটা হলো বাংলাদেশের কৃষি কাঠামোর বৈশিষ্ট্যগুলো দেখো কেমন। প্রথম হলো, একটা হলো দারিদ্র প্রবণ, এটা হলো দারিদ্র প্রবণতা, অর্থাৎ একটা পরিসংখ্যানে দেখা যায় আমাদের দেশের প্রায় 35.4% মানুষ হচ্ছে ভূমিহীন, 35.4% মানুষ ভূমিহীন। আর আমাদের 2.7 একরের চাইতে বেশি জমি রয়েছে প্রায় 3% মানুষের, অর্থাৎ প্রায় 35.4% মানুষ হচ্ছে ভূমিহীন, আর যে আর 3% মানুষের কাছে রয়েছে 2.7 একরের বেশি মাত্রা জমি। তাহলে এই যে 2.7 একরের নিচে, তাহলে দেখো কত শতাংশ, 35% যদি ভূমিহীন থাকে আর 3% যদি 2.7 একরের উপরে থাকে, তাহলে আমাদের 38% 35 আর 3 38.4% চলে গেল। এরপরে বাকি যে অংশটা থাকে 42.something, যাই হোক, এইটা এটা কি, এটা 2.7 একরের নিচে, তাহলে কিন্তু জমির পরিমাণ কারোরই খুব একটা পর্যাপ্ত নেই, তাই না? এমনকি 35.4% যে ভূমিহীন, এরা কিন্তু সবাই দরিদ্র, দারিদ্রের নিচে বাস করতেছে। একটা দেশের জনসংখ্যার প্রায় 35.36% মানুষ যদি একেবারে ভূমিহীন থাকে, তাহলে তো তারা দারিদ্র সীমার নিচেই বাস করতেছে, তাই না? এটা বুঝাই যেতেছে। এই হলো অবস্থা আমাদের বাংলাদেশের কৃষির অবস্থা। যদিও এখন আমাদের বাংলাদেশের কৃষি এখন দিন দিন উন্নত করতেছে, ঠিক আছে। এরপরে আমাদের এই যে জিডিপির ক্ষেত্রে আমাদের এই কৃষি কাঠামোর অবদান 2011-12 সালে ছিল 19.5% প্রায়, তাহলে প্রায় 20% মতো, ঠিক আছে, যেটা জিডিপিতে যেটা যেটা প্রমাণ করে বাংলাদেশের ভিত্তি অনেকটা কৃষির উপর দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কৃষি পণ্য, যে সকল কৃষি পণ্য আমরা রপ্তানি করে থাকি, কৃষি পণ্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, সেই কৃষি পণ্যগুলো হচ্ছে, আমি তোমাদের বলেছি যে অর্থকরী ফসল যেটা, সেটা যেমন চা, পাট, চামড়া, এরপর হচ্ছে তামাক, চিংড়ি, এই কৃষি পণ্যগুলো আমরা রপ্তানি করে কি পাই? বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। ক্লিয়ার? তাহলে মনে থাকবে আমাদের বাংলাদেশে কৃষিতে শ্রমশক্তি কি পরিমাণ নিয়োগ রয়েছে? 40.6%, এটা হলো কৃষি কাঠামোর একটা বৈশিষ্ট্য। এরপর প্রায় 45% মানুষ কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক কৃষি খাতের সঙ্গে জড়িত। ক্লিয়ার? ওকে।
এরপরে আসো কৃষি ব্যবস্থাপনায়, আমাদের কৃষি কাঠামোর যে আর কিছু বৈশিষ্ট্য রয়েছে, কৃষি ব্যবস্থাপনায়, কৃষি ব্যবস্থাপনায় আর মধ্যে রয়েছে ক্ষুদ্র সেচ। আমাদের এখন ক্ষুদ্র সেচ সরকার অবদান রাখতেছে, ক্ষুদ্র সেচের ব্যবস্থা করতেছে, যেখানে অল্প জমি সেখানে সেচের ব্যবস্থা করতেছে। কারণ আমাদের বাংলাদেশের আবহাওয়া কিন্তু দেখো পরিবর্তন হচ্ছে, ক্রমশ পরিবর্তন হচ্ছে। এমনকি তোমার ইয়ার ফলে, বৈশ্বিক উষ্ণতার ফলে তাপমাত্রা, টেম্পারেচার ওঠানামা করতেছে, ফলে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি, যদি বৃষ্টি হয় তাহলে খুব বৃষ্টি হচ্ছে, আর যদি বৃষ্টি না হয় তাহলে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমাদের মাঠঘাট। এর ফলে কি হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। যাতে এই ফসলগুলো নষ্ট না হয় সেই জন্য সরকার সেচের ব্যবস্থা করেছেন, এবং ফসল উঠার পরে যাতে ফসলগুলো পচে না যায়, নষ্ট না হয়, সেজন্য গুদামজাতকরণের ব্যবস্থা রয়েছে। এরপর পণ্য পরিবহন, যাতে পণ্য পরিবহন যাতে সুবিধা হয়, যাতে কৃষকরা ভালো ন্যায্য মূল্য পায়, সেজন্য পরিবহন ব্যবস্থা রয়েছে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় পণ্যগুলো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এটুকু বুঝলাম। ওকে, তো আমরা এরপরে আসো কৃষি খামার ও কৃষি জুত, যেটা এই জিনিসটা আমরা এখন বুঝবো, কৃষি খামার এবং কৃষি জুত কি। কৃষি খামার এবং কৃষি জুত, কৃষি জুত প্রথমে আসো, কৃষি জুত, কৃষি জুতটা বুঝি। কৃষি জুত হচ্ছে একজন কৃষকের কাছে যে পরিমাণ জমি কৃষির জন্য উপযুক্ত তাকে কৃষি জুত বলে। অর্থাৎ কৃষি জুত কাকে বলে? কৃষি জুত একজন কৃষকের নিকট কৃষি কাজের জন্য যে পরিমাণ জমি উপযুক্ত থাকে তাকে কি বলে? কৃষি জুত বলে। কিন্তু দেখো কৃষি খামার হতে গেলে, কৃষি খামার আবার কাকে বলে? কৃষি খামার হলো এই কৃষি জুতের, কৃষি জুতের জন্য যে পরিমাণ রয়েছে জমি, এই জমি থেকে যে পরিমাণ জমি কৃষি কাজে ব্যবহার করা হয় তাকে বলে কৃষি খামার। অর্থাৎ কৃষি কাজের উপযোগী তোমার 10 একর জমি থাকতে পারে, কিন্তু তুমি যদি এই 10 একর হলো তোমার কৃষি জুত, কিন্তু 10 একরের জমি থেকে যদি তুমি 7 একর জমি কৃষি কাজের জন্য নির্বাচন করো, কৃষি কাজ করো, তাহলে কৃষি খামার হবে এই 7 একর, আর কৃষি জুত হচ্ছে সেই 10 একর। বুঝানো গেছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে কৃষি জুত হলো একজন কৃষকের কাছে যে পরিমাণ জমি কৃষি কাজের জন্য উপযুক্ত থাকে সেটা হলো কৃষি জুত। ঠিক আছে, আর কৃষি খামার হলো এই কৃষি জুতের যে পরিমাণ জমি কৃষক কৃষিকাজে ব্যবহার করে তাকে বলে কৃষি খামার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের আজকে কৃষি খামার এবং কৃষি জুতের মধ্যে একটা কনফিউশন দূর হয়ে গেল। এরপর আসো কৃষি পণ্যের বিপণন। তোমরা দেখতে পাচ্ছ কৃষি পণ্যের বিপণন। ওকে, কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। বিপণন ইংরেজি শব্দ হলো মার্কেটিং, বাজারজাতকরণ, বাংলা শব্দ বাজারজাতকরণ, একই জিনিস। ঠিক আছে, তাহলে কৃষি পণ্যের বিপণন বলতে আমরা কি বুঝি? কৃষি পণ্যের ক্রয় বিক্রয় এবং বা এটার বাজারজাতকরণ প্রক্রিয়াটাই কৃষি পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াই হলো কৃষি পণ্যের বিপণন। এখন আসো আমাদের কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে যে সমস্যা এবং সমাধান রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা রয়েছে। কৃষি পণ্যের বিপণন ক্ষেত্রে আমাদের প্রথম যেটা সমস্যা রয়েছে সেটা হলো এই যে আমরা যদি বিপণন না করতে পারি ঠিক মতো, আমি প্রথম থেকে আসতেছি,
বাংলাদেশের আমাদের এই যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা, কৃষিজাত ব্যবস্থা, কৃষিজাতের যে বিপণন ব্যবস্থা, এটা খুব একটা উন্নত নয়। এর ফলে কি হচ্ছে, কৃষক তাদের উৎপাদিত দ্রব্য তথা ফসল বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষিজাত পণ্য বিপণনের একটি প্রধান সমস্যা হলো অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ এই অনুন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে প্রধান অন্তরায়। ঠিক আছে, এই যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য শহরে এনে বেশি দামে বিক্রি করতে পারছে না। বাড়িতে বা গ্রামের হাট বাজারে কম দামে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে, ফলে তারা কৃষি পণ্যের উপযুক্ত দাম পাচ্ছে না। এই এই অসুবিধার কারণে, যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণে আমাদের দেশে কৃষি পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়ায় দালাল আছে, ফরিয়া আছে, ব্যাপারী আছে, মজুদার আছে, আড়তদার আছে, এরকম বহু ধরনের মধ্যবর্তী ব্যবসায়ী শ্রেণীর অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, এই কৃষি পণ্যের বাজারে কৃষক তার পণ্য প্রকৃত ক্রেতাদের নিকট বিক্রি করতে পারে না, কারণ প্রকৃত ক্রেতা ও কৃষকের মাঝে থাকে এই মধ্যবর্তী ব্যবসায়ীরা, দালাল বলো, ফরিয়া বলো, এরা থাকে। ঠিক আছে, আড়তদার বলো, মুনাফার প্রায় সবটুকুই এই সমস্ত মধ্যবর্তী ব্যবসায়ীদের হাতে চলে যায়, ফলে কৃষক তার পণ্যের মূল্যের একটি অংশ পায় মাত্র। কৃষক মাত্র একটা পণ্যের মূল্যের একটা অংশ পায়, কিন্তু পুরো মূল্যটা পাচ্ছে না। বুঝানো গেছে? আশা করি আমাদের যে এই যে সমস্যা এটা বুঝতে পেরেছো, আমাদের কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে সমস্যা। তাহলে আমাদের কি হলো, আমাদের হচ্ছে এই যে অনুন্নত পরিবহন ব্যবস্থা, এটা একটা সমস্যা। কাজেই এই সমস্যা দূর করা অপরিহার্য। যদি এই পরিবহন সমস্যা সমাধান করা যায় তাহলে পণ্য বিপণনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, যদি আমাদের এই পণ্য বিপণনের সমস্যার ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার সমস্যা দূর করা যায়, তাহলে দূর করতে হলে আমাদের কি দরকার, বিপুল মূলধন বিনিয়োগ করতে হবে, এবং তা থেকে কি হবে, সরাসরি কোনো মুনাফা অর্জন হয় না বলে এই কাজে অনেকে কি করে না, উদ্যোগ দেখা যায় না। কিন্তু সরকার যদি সক্রিয় থাকে তাহলে এই পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব, যার ফলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে। আচ্ছা, এরপরে আসো, কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেজন্য এই বাজারজাতকরণের জন্য সারা দেশে সরকারি উদ্যোগে কৃষক বিপণন দল, কৃষক ক্লাব, এরকম অনেক ক্লাব গঠনের পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্র বা জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন এবং এটা লিঙ্কেজ তৈরি করতে পারে, একে অন্যের সঙ্গে যুক্ত থাকতে পারে, যাতে ঢাকাতে এবং সেন্ট্রাল মার্কেট গুলাতে তারা যোগাযোগ রক্ষা করে তাদের পণ্যগুলা বাজারজাতকরণ করতে পারে। ঠিক আছে, এরপর হলো বাজার থেকে দালাল ও মধ্যবর্তী যেগুলো ব্যবসায়ী রয়েছে করিয়া এদের বিলুপ সাধন করতে হবে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও সময় সমিতির মাধ্যমে এদের বিলুপ করে কৃষক থেকে যাতে সরাসরি পণ্যটা, ঠিক আছে, তারা ন্যায্য মূল্যটা পায় সেটার ব্যবস্থা করতে হবে। এরপরে বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকে যাতে আড়তদারি, পাল্লাদারি, টুল, চাঁদা প্রভৃতি অজুহাতে অর্থ আদায় না করতে পারে সেজন্য আমাদের গ্রামাঞ্চলের বাজারগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার। ঠিক আছে, আর উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি উপকরণের ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্যকরণ, কৃষি ঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি, সহজীকরণ, সেচ সুবিধার সম্প্রসারণ এবং ফসল সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাজে আমরা কি বুঝলাম, আমরা এটাতে বুঝলাম যে বাংলাদেশের যে কৃষি পণ্যের বিপণন ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলা সমাধান করার জন্য রাষ্ট্র এবং সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপরে যে দিকগুলো আলোচনা করলাম সেগুলোর মাধ্যমে, ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের রয়েছে কৃষি খাতে পরিবর্তনের ধারা। ওকে, কৃষি খাতে আমাদের পরিবর্তনের ধারা, কৃষি খাত ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এই পরিবর্তনের ধারায় যেমন হলো শস্য উৎপাদন, গবাদি পশু প্রতিপালন, হাঁস মুরগি প্রতিপালন, মৎস্য চাষ, চিংড়ি চাষ, মাশরুম চাষ, বনায়ন আর হচ্ছে নার্সারি। ঠিক আছে,
তাহলে কি কি বললাম? শস্য উৎপাদন, গবাদি পশু প্রতিপালন, হাঁস মুরগি প্রতিপালন, মৎস্য চাষ, চিংড়ি চাষ, মাশরুম চাষ, বনায়ন এবং কি নার্সারি। আচ্ছা, প্রথমে আমরা শস্য উৎপাদন নিয়ে আলোচনা করি। শস্য উৎপাদন, শস্য উৎপাদন দুই ধরনের, আমরা বলছি শস্য উৎপাদন দুই ধরনের, একটা হলো খাদ্য শস্য এবং অর্থকরী শস্য। খাদ্য শস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, আলু, এসব হলো শস্য উৎপাদন, খাদ্য শস্য। আর অর্থকরী ফসল কোনটা? অর্থকরী শস্য হচ্ছে চা, তামাক, পাট ইত্যাদি, এসব হলো অর্থকরী শস্য। আচ্ছা, খাদ্য শস্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক কি বলে অনেক ডেভেলপ হয়েছে, অনেক অনেক বৃদ্ধি পেয়েছে, খাদ্য শস্য উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ দেখো, ডে বাই ডে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় কিন্তু জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। অথচ দেখা গেছে 1980-81 সালে 149.7 লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন হয়, কিন্তু আমাদের এরপর 2016 সালে এসে কি দেখা যাচ্ছে? 386.34 লক্ষ মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন হয়েছে। তাহলে আমাদের খাদ্য শস্য উৎপাদনের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছি আমরা, বাংলাদেশ অনেক এগিয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপরে আসো গবাদি পশু প্রতিপালন। এই যে গবাদি পশু প্রতিপালন, এই গবাদি পশুর প্রতিপালনের মাধ্যমে গাভী মোটা তাজাকরণ, উন্নত জাতের গাভী পালন, দুধ, ঠিক আছে, এসবের মাধ্যমে আমাদের বেকার সমস্যা দূর হচ্ছে। অনেক 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 বেকার দূর হচ্ছে এই গবাদি পশু প্রতিপালনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কৃষি খাতে একটা পরিবর্তনের ধারার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ গবাদি পশু প্রতিপালন এখন ম্যাক্সিমাম গেলে দেখা যাবে যে গবাদি পশুর খামার দেখা যাবে অনেক জায়গায় হচ্ছে, ঠিক আছে। দারিদ্রতা দূর হচ্ছে, বেকারত্ব হ্রাস পাচ্ছে গবাদি পশু প্রতিপালনের মাধ্যমে। এরপরে হাঁস মুরগি প্রতিপালন, আমাদের মুরগির খামার যেটা আমাদের মাংসের চাহিদা পূরণ করতেছে, আমিষের চাহিদা পূরণ করতেছে এই মুরগির খামারগুলো, এবং কি এই মুরগির খামারগুলোর মাধ্যমে আমাদের বেকারত্ব হ্রাস পাচ্ছে, দারিদ্রতা দূর হচ্ছে। সরকার এই হাঁস মুরগি এগুলা খামার ঠিকমতো পরিচালনা করার জন্য টিকা প্রদান করতেছে, এবং কি কম দামে মুরগির বাচ্চা প্রদান করতেছে, যাতে মুরগির খামারগুলা সবাই উদ্যোগ গ্রহণ করতে পারে, উদ্যোক্তা হতে পারে, খামারি হতে পারে এই জন্য। এরপর আসো মৎস্য চাষ। আচ্ছা, এরপরে মৎস্য চাষ, তো মৎস্য চাষের ক্ষেত্রে আমাদের মৎস্য চাষ এখন চিন্তা করা যায়, হিসাব করা যায় যে আগামী 2022 সালের মধ্যে বাংলাদেশ কি হবে, মৎস্য চাষে প্রথম থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আগামী আশা করি যে আগামী 2022 সালের মধ্যে বাংলাদেশ মৎস্য চাষে প্রথম থাকবে, এটা ধারণা করা হচ্ছে। এই মৎস্য চাষের ফলে আমাদের কি হচ্ছে, আমাদের বেকারত্ব হ্রাস পাচ্ছে, আমাদের এই যে মৎস্য বিভিন্নভাবে প্রসেসিং করে আমরা রপ্তানি করতে পারতেছি, রপ্তানি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করতেছে মৎস্য চাষ, ঠিক আছে। তাহলে এরপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করে এগিয়ে যাচ্ছি। এরপর আছে চিংড়ি চাষ। ওকে, চিংড়ি চাষ, আসলে আমাদের বাংলাদেশে দুই ধরনের চিংড়ি পাওয়া যায়, একটা হচ্ছে গলদার চিংড়ি আর একটা হচ্ছে কি বাগদা চিংড়ি। বাংলাদেশে কিন্তু আমাদের দেশে বাগদা চিংড়িটা খুব জনপ্রিয়, ঠিক আছে। এটার কারণ হলো এটা নোনা পানিতে টিকে থাকে, এটা দ্রুত বৃদ্ধি হয়, প্রতিকূল অবস্থায় এটা সহনীয়, এমনকি প্রাকৃতিক ভাবে এটা খাদ্য গ্রহণ করে, এই জন্য বাগদা চিংড়িটা খুব জনপ্রিয়। আবার গলদা চিংড়ি যেটা, এটা দেখতে অনেক আকর্ষণীয়, এই জন্য এটাকে জলজ সম্পদ বলা হয়। এটা মিঠা পানিতে জন্ম নেয়, যেমন হলো পুকুর,
ঠিক আছে, অনেকের পুকুর আছে, নদী আছে, যেগুলা মিঠা পানিতে, এগুলো তো গলদা চিংড়ি জন্ম নেয়। সারা বিশ্বের মধ্যে প্রায় 100 জাতের চিংড়ি মাছ রয়েছে। সবচেয়ে বেশি কোথায় রয়েছে জানো? সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের প্রায় 1/4 চিংড়ি যুক্তরাষ্ট্রে রয়েছে। ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে এই যে চিংড়ি গুলা যখন বিদেশে রপ্তানি হয়, এটা বিভিন্ন প্রক্রিয়ায় হয়। একটা, 1 নম্বর ঠান্ডায় জমিয়ে রপ্তানি করা হয়, 2 নম্বর শুকনো অবস্থায় রপ্তানি করা হয়, 3 নম্বর এগুলো টিনের কৌটার মধ্যে রপ্তানি করা হয়, 4 নম্বর হচ্ছে গুঁড়ো করে এগুলা এগুলা চিংড়ি গুলা গুঁড়ো করে এগুলো রপ্তানি করা হয়। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশের চিংড়ি চাষ পদ্ধতি তোমার সনাতন পদ্ধতি রয়েছে, উন্নত হালকা পদ্ধতি, আধা নিবিড় এবং নিবিড় পদ্ধতি। সনাতন পদ্ধতিতে রিস্ক কম, ঝুঁকি কম, তবে এখানে উৎপাদন কম হয়, 100 থেকে 120 থেকে 150 কেজি এরকম উৎপাদন হয়। কিন্তু নিবিড় পদ্ধতিতে ঝুঁকি রয়েছে, ঝুঁকি বেশি, কিন্তু আবার উৎপাদন রয়েছে, হেক্টর প্রতি প্রায় 5 থেকে 10 টন এরকম উৎপাদন হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই যে চিংড়ি ক্ষেত্রে উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমাদের দেশীয় চাহিদা পূরণ করতেছে, ঠিক আছে, খাদ্যের চাহিদা পূরণ করতেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করতেছে। ওকে, তো এরপরে রয়েছে আমাদের মাশরুম চাষ, ছত্রাকের মতো যেটা দেখতে, এটা মাশরুম ঘরে চাষ করা যায়। এই মাশরুম চাষ করে এখন অনেক বেকারত্ব হ্রাস হচ্ছে। ঠিক আছে, কারো যদি কোনো আবাদি জমি না থাকে তাহলে একটা ঘরেও মাশরুম চাষ করা যায়, ইচ্ছা করলে মাশরুম চাষ করা যায়, অনেক চাষ করা যায়। রেকের মধ্যে তাকে তাকে স্তরে স্তরে সাজিয়ে মাশরুম চাষ করা যায়। মাশরুম চাষে বিগত 10 বছর যাবৎ বাংলাদেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে, এমনকি এই মাশরুমের মাধ্যমে অনেক খাদ্য ঘাটতি পূরণ করতেছে। ঠিক আছে, এরপরে আসো বনায়ন। বনায়ন, এরপর হচ্ছে নার্সারি। বাংলাদেশে যদিও বনাঞ্চলের জায়গা সংকীর্ণ হয়ে আসতেছে, তবু এই যে ঘন আচ্ছাদিত এলাকার পরিমাণ প্রায় বেড়ে গেছে। ঠিক আছে, বনায়নের পরিমাণ কমে গেলেও ঘন আচ্ছাদিত এলাকার পরিমাণ এসব বেড়ে গেছে। এই যে ঘন আচ্ছাদিত এলাকা, এই এরকম এলাকা প্রায় 2,19,300 হেক্টরের পরিমাণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে রয়েছে আমাদের পরিবর্তনের মধ্যে রয়েছে নার্সারি, যেখানে কি বলে চারা গাছ রোপণ করা হয় এবং চারা গাছ রোপণ করে এগুলা পরবর্তীতে যথাস্থানে, মানে ভালো কোনো জায়গায় সেগুলা রোপণ করা, সেগুলা ঠিক আছে লাগিয়ে দিয়ে এগুলা গাছ বড় করা যায়। তাহলে এখানে চারা গাছ রোপণ করার জন্য এরকম নার্সারি পরিমাণ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় প্রচুর নার্সারি হচ্ছে, যে নার্সারির মাধ্যমে আমরা নতুন নতুন গাছ পাচ্ছি, উন্নত বীজ জাতের গাছ পাচ্ছি। ঠিক আছে, এই নার্সারি আমাদের কৃষি খাতে অবদান রাখতেছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কৃষি খাতে যে পরিবর্তনের ধারা, এটা আমরা আলোচনা করলাম। তো এরপরে আমরা আলোচনা করতে চাচ্ছি কৃষি উন্নয়নের যে কর্মসূচি সমূহ, এই কর্মসূচি সমূহগুলো নিয়ে আমরা কথা বলবো। কৃষি উন্নয়নের কর্মসূচির মধ্যে রয়েছে কৃষি ঋণ বিতরণ। সরকার কৃষি ঋণ বিতরণ করতেছে, একজন কৃষক যাতে মাত্র 10 টাকা খরচে কৃষি ঋণ পায় সেই ব্যবস্থা করেছে, যাতে কোনো সুদখোরের মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার ফসলের বেশি অর্ধেক অধিকাংশ ফসল যাতে তাদেরকে না দিয়ে দিতে হয়। ঠিক আছে, ফসলের দাম যখন পাবে না তখন যাতে বিক্রি করে তাদেরকে টাকা না দিতে হয়, এই জন্য সরকার মাত্র 10 টাকা খরচে যাতে ঋণ পায় সেই সুবিধা সরকার করে দিয়েছে কৃষি ঋণ বিতরণের মাধ্যমে। এরপর হলো কৃষি উপকরণ বিতরণ। তোমরা সবাই জানবে যে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কৃষি পণ্য
কৃষিজ উপকরণ, ধানের বীজ, বিভিন্ন বীজ, ভালো বীজ যেগুলা গবেষণা করে, উন্নত জাতের বীজ গবেষণা করে বের করে এগুলা কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে বিভিন্ন প্রতিকূল পরিবেশেও এই কৃষিগুলা কৃষি পণ্যগুলা শস্যগুলা গাছগুলা টিকে থাকে, এমনকি ভালো ফসল উৎপন্ন করা সম্ভব হয়। এই জন্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম চলতেছে, এমনকি এর পিছনে ভর্তুকি দেওয়া হচ্ছে। যেমন মাঝে মাঝে আমরা শুনে থাকি যে সারের পিছনে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষি অনেক উপকরণের ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে উপকরণ গুলা সহজলভ্যকরণ, কৃষি উপকরণ গুলা যাতে সহজেই পাওয়া যায়, ঠিক আছে, এই জন্য ডিলারশিপ নিয়ে দেওয়া হয়েছে, সব জায়গাতেই সব উপকরণ পাওয়া যায়। এরপর উপকরণ সহায়তা কার্ড দেওয়া হয়েছে, যাদের সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, তারা উপকরণ এই সহায়তা কার্ড গুলা পাবে, যারা কৃষি উপকরণ গুলা কিনতে পারবে না, বীজ গুলা কিনতে পারার কিনতে সক্ষম না, তাদের জন্য এই উপকরণ সহায়তা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এরপর শস্য বহুমুখীকরণ, আচ্ছা শস্য বহুমুখীকরণ, শস্য বহুমুখীকরণ কি, যেমন একটি শস্য খেতে একটি একটি কৃষি খামারে যাতে একই ধরনের পণ্য বারবার উৎপাদন না করে, একই ধরনের দ্রব্য বারবার উৎপাদন না করে যদি বিভিন্ন দ্রব্য উৎপাদন করা হয়, তবে সেটাকে কি বলে, কৃষি শস্য বহুমুখীকরণ। অর্থাৎ একই জমিতে বারবার একই শস্য উৎপাদন না করে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা কি শস্য বহুমুখীকরণ বলে। বুঝতে পেরেছি, আশা করি তোমরা লিখে রাখবে যদি তোমার অসুবিধা হয় বুঝতে বা ই করতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, তাহলে লিখে রাখবে, পরবর্তীতে মনে পড়বে। এরপরে চলো, এরপরে রয়েছে সেচ সুবিধা সম্প্রসারণ। সেচ সুবিধা, আমাদের সেচ সুবিধা সম্প্রসারণ হচ্ছে কারণ বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সঙ্গে তার ঋতুর পরিবর্তন হচ্ছে খুব দ্রুত, অতিবৃষ্টি অনাবৃষ্টি লেগেই রয়েছে, যে কারণে বাংলাদেশ সরকার ক্ষুদ্র ক্ষুদ্র সেচ প্রকল্পের ব্যবস্থা করেছে। এরপরে আসো পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতির সাথে অভিযোজনের উপায়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, এই যে বৈশ্বিক যে উষ্ণতা, যেটা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সঙ্গে আমাদের এই যে অভিযোজন, এই যে খাপ খেয়ে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে, এই জন্য সরকার সরকার গবেষণা বিভিন্ন গবেষণাগার স্থাপন করেছে, যাতে গবেষণা করে এই প্রতিকূল পরিবেশে আমাদের শস্যগুলা টিকে থাকে, এরকম উন্নত জাতের শস্যের বীজ গবেষণা করে বের করা হচ্ছে। পরমাণু, এরপরে পরমাণু বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটির ব্যবহারের মাধ্যমে আইসিটি, আচ্ছা পরমাণু বায়োটেকনোলজি পদ্ধতি এবং আইসিটির ব্যবহার, এইসবের ব্যবহার করে কিন্তু আমাদের আমাদের গবেষণা কাজগুলা চলতেছে। এই গবেষণাগুলো কাজ চলার ফলেই তো আমরা হাইব্রিড জাতের যে বীজগুলা পাচ্ছি, যেগুলা থেকে অধিক ফসল উৎপাদন সম্ভব, ঠিক আছে। এরপরে কৃষি প্রযুক্তি উদ্ভাবন, উন্নত বীজ, এগুলো অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই যে এই যে এই যে প্রযুক্তি, এই যে গবেষণাগার, এই প্রত্যেকটির সমন্বয়ের ফলে আমরা কি পাচ্ছি, আমরা উন্নত জাতের বীজ পাচ্ছি, ঠিক আছে। এমনকি কৃষি প্রযুক্তির উদ্ভাবন চলতেছে, যেটা হলো তোমার নতুন নতুন আমাদের আমাদের দেশের অনুযায়ী উপযোগী কি পরিমাণ কৃষি উপকরণ প্রয়োজন চাষ করার জন্য, সেচ প্রদান করার জন্য, এই সমস্ত প্রযুক্তির উদ্ভাবন করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের, অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে বাংলাদেশের কৃষি, এটা নিয়ে বিশদ আলোচনা করলাম। এক্ষেত্রে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, অথবা কমেন্টস করবে আমাদেরকে জানাবে। আর সবাইকে অনুরোধ করবো, তোমরা সবাই ক্লাসে উপস্থিত থাকো, সেটা আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, তোমাদের তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারবে, আমি হয়তো আরো ভালোভাবে বোঝাতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই আমাদের আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।